টাকা এসছে অথচ আমার অ্যাকাউন্টেই ঢোকেনি। সাধারণ মানুষ যারা বুথ পর্যন্ত গেছে তাদেরকে বলা হয়েছে যে ভোট তোমাদের হয়ে গেছে, তোমরা চলে যাও। সন্দেশখালী মিনিমাম অন্তত 40-50টা বাইকবাহী ছিল। যারা ভোটার হয়নি, অল্প বয়সী ছেলে, তাদেরকে মেশিন ধরিয়ে দেওয়া হয়েছে, মদের বোতল ধরিয়ে দেওয়া হয়েছে, টাকা কিছু দেওয়া হয়েছে, সেই সোর্সে তারা করে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমরা সন্দেশখালীতে, আর যেখানে বসে রয়েছি সেটা একটা ভেরি। জনশ্রুতিতে শোনা যায় এই ভেরি এখন শিবু হাজরার নাম, কিন্তু কি করে এই ভেরি শিবু হাজরা হাতিয়ে নিল? কি বলছেন গ্রামবাসীরা? অভিযোগটাই বাকি শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রামেরই একজন, তার সাথে আমরা কথা বলে নেব। আচ্ছা, আমরা যেখানে রয়েছি এই ভেরিটা কার? এটা শিবু হাজরার ভেরি। এটা জমিটার সাহায্যে সাধারণ মানুষের না বলে জোর করে এই জায়গাটাকে জিসিবি চালিয়ে জায়গাটাকে দখল করে নেয়। এটা 3 ফসল হতো, সবজি হতো এবং ধান হতো, বর্ষার ধান হতো, গরমের ধান হতো। হ্যাঁ, সেই জমিটাকে একদম চাষিদের না বলে জিসিবি চালিয়ে বাঁধ ঘিরে করে নেয়। নিয়ে আজ এই দীর্ঘ 3 বছর যাবৎ মানুষকে, সাধারণ মানুষকে টাকা দেওয়া হয়নি। সাধারণ মানুষের একটা জমি ছিল, সেই জমিতে ধান হতো, আরও একাধিক ফসল হতো। হঠাৎ করে একজন এলেন, এসে বললেন এই জমিটা আমার লাগবে, তারপরে এই ভেরি করে দেওয়া হলো। পুরোনো দিনের কথা মনে পড়ছে, ঠিক কীভাবে ঘটেছিল ঘটনাগুলো? পুরোনো দিনের কথা বলতে গেলে অনেক আরও পিছিয়ে যেতে হবে। এখানকার সাধারণ মানুষ আসলে ভোট দিতে পারে না। যেদিন থেকে 2011 সালে পরিবর্তন হওয়ার পরে যখন এই সরকারটা এসে যাওয়ার পরে মানে ভোট বলে কি জিনিস সাধারণ মানুষ আজও পর্যন্ত ভোট দিতে পারে। যারা ওদের লোক, যারা টিএমসিকে ভোট দেবে, তারা বুথের মধ্যে ঢুকেছে, তাদের মধ্যে তাও অবিশ্বাসী তারা করে তারা নিজেরা দাঁড়িয়ে দেখে নিয়েছে যে ভোটটা আমাদেরকে দিচ্ছে কি না, তাও পর্যন্ত দেখে নিয়েছে। এইভাবে করে যখন টিএমসি এখানে পঞ্চায়েত দখল করলো, তখন দখল করার পরেই শিবু হাজরা এবং শেখ উত্তম সর্দার এই জমি জায়গাগুলোকে দখল করা শুরু। কি বললো যখন এই জমি দখল করতে এলো? কি বললো? জমি দখল করার সময় কাউকে বলতে হয়, ওরা জিসিবি ঢুকে দিয়েছে। জিসিবি ঢুকে দিয়ে রাতারাতি মাটি কাটা শুরু হয়ে গেছে এবং সাধারণ মানুষ যখনই প্রতিবাদ করতে গেছে তখনই তাকে তুলে নিয়ে কোদালে মার দিয়ে মারা হয়েছে। যে এতদিন যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে কেন এতদিন পর এই প্রতিবাদ হলো? কোন জায়গাটা থেকে মনে হলো যে এই আজকে থেকে এই প্রতিবাদটা করা উচিত এবং সাধারণ মানুষকে জানানো উচিত, সংবাদ মাধ্যমকে বলা উচিত? এবং এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এই যে নেক্সাস, কবে মনে হলো যে এবারই বোধহয় বলতে হবে? এই প্রতিবাদটা এখনও হতো না যদি শেখ শাহজাহানকে যদি ইডি না ধরতে আসতো, তাহলে এই প্রতিবাদটা এত তাড়াতাড়ি হতো না, আরও পিছিয়ে যেতে হতো। কিন্তু যখন এই শেখ শাহজাহান, ওদের মূল নায়ক তো শেখ শাহজাহান, ও তো পরিচালনা করছে পুরো সন্দেশখালীটাকে, যখনই ওকে অ্যারেস্ট করতে এলো ইডি, যখন ও অ্যারেস্ট হলো না, ও চলে পালিয়ে গেল, তখনই সাধারণ মানুষ একটা রাস্তা পেল যে শেখ শাহজাহান যখন নেই তখন শিবু হাজরা, উত্তম সর্দারের উপরে এই ক্লেমগুলো আমরা তুলে ধরবো এবং মিডিয়ার সামনে তুলে ধরবো যাতে শিবু হাজরা এবং উত্তম সর্দার অ্যারেস্ট হয়। সেই জন্য সাধারণ মানুষ একটু সাহস পেয়ে আজ পথে নেমেছে, সন্দেশখালী পথে নেমেছে। যখন এই নির্যাতনের ঘটনাগুলো ঘটতো তখন কি এই শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা বা তাদের যারা সঙ্গী সাথী তারা থাকতেন? হ্যাঁ, ওদের লোকজন দিয়ে কাজ করাতেন। ওরা স্পটে থাকতো না কিন্তু ওদের ইশারায় কাজ হতো। সন্দেশখালী মিনিমাম অন্তত 40-50টা বাইক বাহিনী ছিল। এই নিচু স্তরের যারা, যাদেরকে নিয়ে কাজ করাতো তারা হচ্ছে স্থানীয় কিছু মানুষ আছে, ছেলে আছে, যারা ভোটার হয়নি, অল্প বয়সী ছেলে, তাদেরকে মেশিন ধরিয়ে দেওয়া হয়েছে, মদের বোতল ধরিয়ে দেওয়া হয়েছে, টাকা কিছু দেওয়া হয়েছে, সেই সোর্সে তারা করে বেড়াচ্ছে। মানে আমি আরেকবার জিজ্ঞেস করতে চাই, এই মেশিন বলতে কোন মেশিন বলছেন? যেমন একটা জেসিবি মেশিনের কথা বলেন, এই মেশিনটা কোন মেশিন? বলতে রিভলভার ধরিয়ে দেওয়া হয়েছে, রিভলভার এবং মদের বোতল। যুব সমাজকে একদম ভেঙে, মানে কি বলবো, দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে যুব সমাজকে। আজকের যুব সমাজ কি বলবো, তারা আজকের দেশ ছাড়া, যেসব ছেলেগুলো, দেশের ছেলেগুলো ওদের হয়ে কাজ করতো, তারা আজ দেশ ছাড়া। জানে আজকের আমাদের উপরে মার আর ধরবে না, তারা দেশ ছাড়া হয়েছে এবং কিছু ছেলে মারেও খেয়েছে এখানে, তারা আছে। কেননা আমাদেরই তো এলাকার ছেলে, কিছু করার নেই, অল্প বয়সী ছেলে, তারা আদৌ ভোটার নয়, তারা আসে। বেশ কিছু ছেলে ভোটার আছে তারাও এখন লুকিয়ে চাপিয়ে বেড়াচ্ছে। আমরা যখন বাইরে থেকে দেখছিলাম এই ভেরি তো একটা দীর্ঘ জায়গা নিয়ে, আমি যতদূর চোখ যাচ্ছে শুধু ভেরি আর ভেরি। এই ভেরিতে বাকি যে মানে বৈদ্যুতিক মাধ্যম যেগুলো ব্যবহার করে এগুলো কোথা থেকে আসে? এখানে তো আমি যা দেখতে পাচ্ছি এখানে পোস্ট রয়েছে, এখানে তো আর বাকি আর কোনো মোটর ফটো কিছুই দেখতে পাচ্ছি না। মানে এখানে কিভাবে হয় বাকি কাজগুলো? এই মার্শাল বসানো আছে, এই মার্শাল হুপ লাইন, হুপ থেকে জল তোলা হয়। মানে এটা কি সরকারি? সরকারি, মানে এই টাকা সরকারি কোষাগারে যায় না, অথচ এই জায়গা থেকেই হুপ করে বেআইনি ভাবে এই ভেরিতে বাকি কাজগুলো করা হয়। হ্যাঁ, এমনও কি শিবু হাজরা এই যে খড় দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি ওনা আবার জমি, চাষের জমি আবার লিস্ট মানুষের কাছ থেকে নিয়েছে, সে জমি চাষ হচ্ছে। ঠিক আছে, আবার এই হ্যালোজিন যা জলে সব এই সাধারণ মানুষের বিল দিতে হয় এই পয়সা। এটা কি শিবু হাজরা নিজে দাঁড়িয়ে থেকে করতেন? হ্যাঁ, না উনি আসতেন, উনি মাঝে মধ্যে আসতেন, মাসে 2-4 বার করে আসতেন। হঠাৎ করে এই ক্ষমতার যে একেবারে মসনদে বসে যাওয়া, তারপরের থেকে কি এটা ঘটলো নাকি আগে থেকে? কারণ এই শিবু হাজরা, এই উত্তম সর্দারকে তো এটা আগেও আপনারা দেখেছেন। কোন সময় থেকে হঠাৎ মনে হলো যে এরা সিংহাসনে বসে সিংহাসনের অপব্যবহার করছেন? না, উত্তম সর্দার শিবু হাজরার আগে এতটা দর্শন পাওয়া যেত না। ওদের বাড়ি তো জেলিয়াখালী, এখানে খুব একটা দেখা যেত না। কিন্তু 11 সালের পর থেকে তবুও 2 বছর 2.5 বছর ছিল না, যতদিন হচ্ছে এখানকার বিধায়ক বামফ্রন্টের নিরাপদের সাথে ছিল ততদিনও ছিল না। যখন 2016 সালে সিপিএম এই আসনটা হারায়, হ্যাঁ হেরে যায়, কুমার মাহাতো এই আসন থেকে জেতে, জেতার পরেই তারপর ওদের উত্থানটা শুরু হয়ে যায়। তা এখানে বিধায়কের ভূমিকা কিছু নেই? হ্যাঁ, বিধায়ক তো আসে না। সন্দেশখালী এর মনে হয় কি বলবো 97% মানুষ আছে বিধায়ককে চেনে, আসেন না তো কিন্তু। আচ্ছা, নুসরাত জাহান তো হচ্ছে আপনার এই লোকসভা কেন্দ্রের সাংসদ, কী হিসাবে চেনেন? সাংসদ হিসাবে চেনেন নাকি অভিনেত্রী, বা তার জীবন যেভাবে তিনি শিরোনামে এসেছেন কীভাবে চেনেন? আমরা মনে হয় ওই অভিনেত্রী হিসাবেই চিনি, সাংসদ হিসাবে চিনি না। কেননা সাংসদ হিসাবে উনি তো সাধারণ মানুষের ভোটে জিতে সাংসদ হয়নি, যা ভোট হয়েছে লুটে নেওয়া হয়েছে। ভোট কোনোদিন, বললাম আগে বলে গেছি, ভোট কোনোদিন সাধারণ মানুষ দিতে পারে। আমার কথা যদি না বিষয় হয় সাধারণ মানুষের কাছে শুনে, আরও মানুষ আছে, মা বোনেরা আছে শুনতে, এর আগেও তো টেলিভিশনে অনেকেই মুখ খুলেছে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নেওয়া যায় একটা হাইপোথেটিক্যাল, যে পূর্বানুমান করেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতি দেখতে, যদি সুযোগ থাকে আপনার কথা বলার, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, রাজ্যের অভিভাবক, কি বলবেন? কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটাই আছে আমাদের দিদি নিজ চোখে নিজ নয়নে দেখে এবং কথা বলে নিজে বিচার করে যান। আমরা এটাই চাইছি। আর আমরা চাই আর একটা চাই আমরা, যে সন্দেশখালী সাধারণ মানুষ যদি শান্তিতে থাকতে চায় তাহলে এই 3টে মাথা দিদি পরিবর্তন করে। 2টো মাথা এই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, আর একটা মাথা আছে, সেই মাথাটার ব্যবস্থা করুক দিদি। কী করবেন সেটা করুক, করলে সাধারণ মানুষ ওনার পক্ষে ছিলেন, ওনার পক্ষেই থাকবে। বেশ, দীর্ঘ আলাপচারিতায় যে বক্তব্য উঠে এলো তাতে সন্দেশখালীর মানুষ চায় রাজ্যের প্রশাসনিক প্রধান, অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আসুন এবং এই পরিস্থিতি দেখুক, এবং দেখার পর যাদের কারণে সন্দেশখালী আজ শিরোনামে, যাদের কারণে সন্দেশখালী আজ কালিমালিপ্ত, তাদের পরিবর্তন করুক। সন্দেশখালী থেকে রিঙ্কির সঙ্গে আমি সৌরভ, আনন্দবাজার অনলাইন।